তুমি কি জানো যে তোমার মতো স্টুডেন্ট আমি পড়াই না? হ্যাঁ মানে তুমি তো ইরেগুলার, তুমি তো বুঝো না, তোমার তো তাও পড়াইতেছ, এটা তো তোমার সাত জন্মের ভাগ্য, ঠিক আছে? সাত জন্মের ভাগ্য হোমওয়ার্ক কই না? এক এক্সকিউজ দিলে তো চলবে না, অন্য বাসায় তো আমি পড়াই, তারা তো যাওয়ার সাথে সাথে হোমওয়ার্কটা দিয়ে দেয়। তুমি তুমি কি? হ্যাঁ না না, এক এক্সকিউজ কি না, খালি কলেজে ফলে আসলে কি আর কেউ, আর কেউ যায় না, আর কেউ কলেজে যায় না? না দেখো, তোমার আমি ছয়টা বছর ধরে পড়াই, তুমি একটা দিন আমার ঠিকমতো হোমওয়ার্ক দিছো না? না এর কি, তুমি হাফ মানে অর্ধেক অর্ধেক করো, ভাত খাওয়ার সময় কি অর্ধেক খাও, পুরোটাই তো খাও, তাই না? আমার হোমওয়ার্কের সময় তুমি এরকম করো কেন? এরকম করে তো চলবে না। না দেখো, তোমাকে না আমি পড়াই চেয়েছিলাম না, ঠিক আছে? আন্টি আমারে অনেক এত রিকোয়েস্ট করার পর আমি তোমার পড়াইতে আসছি, অন্য কোনো টিচারে তো চলে যেত, আমি তোমার পড়াইতেছি মনে করো আন্টির দীক্ষা ভালো লাগে, মানে আন্টির ব্যবহার ভালো লাগে। তুমি তুমি তোমার তো এলে পড়াইতেছি, তুমি এটা এটা কী করতো? হ্যাঁ আরে আন্টি, ওর তো ব্রেন অনেক ভালো, ঠিক আছে, কিন্তু কাজে লাগায় না। গাদারও তো ব্রেন আছে, তাহলে ও যদি কাজে লাগাইতো তাহলে তো আর গাদার মানুষই যেত না, তাই না? ফের না অনেক বড় বড় ভুল করছি, ঠিক আছে? সবচেয়ে বড় ভুলটা কি জানো, তোমার মতো স্টুডেন্টের পড়ানি আমার মাথাটা না আর মানে পারতাছি না তোমার আর পড়াইতে, আমি আর পারতাছি না, বুঝছো? আমার ছুটি দাও প্লিজ, আমার ছুটি দাও। আন্টি দেখেন, আপনার স্টুডেন্টরা আমি এত করে এত মানে বুঝে পড়ো, এরপরও ও কেমনে খারাপ রেজাল্ট করে? আমি তো পড়া আমি তো টাকার জন্য পড়াইতেছি না, আপনার চেয়ারা মানে আপনার এত সুন্দর ব্যবহারের কোনো আমি পড়াইতেছি, ঠিক আছে? একদম পড়াইতাম না। তোমার কি মনে হয়? হ্যাঁ মানে আমি কি টাকার জন্য পড়াইতেছি? তুমি জানো না আমার কত ডিমান্ড। হ্যাঁ এরকম এরকম স্টুডেন্ট আমার মনে করলে একটা দুটো পাওয়া কোনো ব্যাপারই না, প্রত্যেক সেকেন্ডে এক সেকেন্ডে ফোন আসে পড়ানোর জন্য। ওই দিন আমার ওই কলেজের ভাইস প্রিন্সিপাল কইছে পড়ানোর জন্য আমি পড়াই নাই, মানে তার মেয়েরে পড়ানোর জন্য আমি পড়াই নাই, কেন জানো? কারণ তোমার আমার ভালো লাগে, এর জন্য একদম পড়াইতাম। আমি তোমার মায়া করে দিকে তো পড়াইতেছি, তাই না? অন্য কোনো স্টুডেন্ট টিচার এটা করতো না, ভিতরকে আমার বাধা দিয়েছে দিকে তো পড়াইতেছি। না না তুমি তুমি এরপরও ঠিক মতো পড়ালেখা করতেছো না, এটা ভালো লাগতেছো না তো? আচ্ছা যাও, সামনের মাস থেকে 500 টাকা বাড়াই দিও। এ তোর বাপের নাম্বার দে, তোর বাপের নাম্বার দে, তুই তুই প্রতি হোমওয়ার্ক করছিস কি জায়গা, তোর বাপের নাম্বার দে। আজকে আমি আমি আজকে আমি ফোন দিয়ে কইতেছি, তুই কী করস? হ্যাঁ তুই কাল লাগে আড্ডা মারস, তুই কাল লাগে কথা কস, তুই তুই কোন মায়ের লয়ে কথা কস? আমি কমু কমু না না, তুই তোর বাপের নাম্বার দে, তাতে তাতে কুইক 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 না। তুমি তুমি কী মনে করো? হ্যাঁ তোমার মতো একটা দুই তিনটা স্টুডেন্ট কি না পড়াইলে কি আমার পেট চলবে না? হ্যাঁ ইট ইস দিস, আমি তোমাকে রাত্রে বুঝাই গেছি, 12 ঘন্টা হয়ে গেছে, এখন বন্ধু তুমি কইতেছো যে এটা বুঝো নাই। তুমি তুমি সারাদিন কী করছো? হ্যাঁ সারাদিন কী করছো? না আর আর কারো মানুষের কাজ থাকে না, তোমার একলাই কাজ, এত সময় পার হয়ে গেছে, তুমি কি আমার একবার বলছো যে স্যার আমি বুঝি নাই? একবার ফোন দিয়ে তো বলতে পারতাম। আরে না সারাদিন তো তোমার ফেসবুকে অ্যাক্টিভ দেখি, কই আমার তো একবার কাজের কিছু তো পোস্ট করো না, খালি পোস্ট করো শত আলতু ফালতু ভিডিও আর যত ফালতু জিনিস, ওর কাজের কিছু বানাই চাইছ ফোন তো? হোমওয়ার্ক দিই নেই মানে ডায়েরি করো, ডায়েরিটা বের করো, ওইখানে লেখা আছে যদি পাই তো আজকে, যদি পাই আমি যদি আজকে পাই তুই হোমওয়ার্ক না, এখন যদি পাই যে আমি হোমওয়ার্ক দিয়ে গেছি তুই করছিস না, খবর আছে তোর, খবর আছে না না এই পেড়ে ব্যথাটা দাদা হেলে হইতো না, আজকে পড়া লাগবো না, আজকে ফুল টাইম পড়া লাগবো। এ কি পেটে ব্যথা, কি পেটে ব্যথা আমাকে হয় না, আমরা পেটে ব্যথা ইয়ে পড়াই না, তোমাকে আমি পড়াই না, আমরা আমার তো ওই দিন জ্বর হয়েছিলাম তো তারপরে তো ইয়ে তোমার পড়াইছি। কী কী না পিঁপড়ে কামড়াইলেও যদি এটা তুমি অসুখ কত তো এটা হয় না, হয় না না পড়তে হবে পড়তে হবে না, কোনো এক্সকিউজ এলে চলবে না, না না হইতো না দাদাই পড়ো পড়ো। এরে এরে তুই আসস কিল দেখা, তুই আসস কিল দেখা, কোন মাইয়ার কথা মনে পড়ছে তোর? হ্যাঁ ওই লাভ লেটার দিয়েছো যে কথা মনে পড়ছে? আমার সামনে আসি দেখাবি না কিন্তু হাপড়ে রক্ষায় তুমি রাত বাড়ি করে করে আসস ফাজিল, একটা দিন পড়া পাই না এর বাদে আবার তুই আসস এনে ভেবে। তুই তুই কুদ্দুস মাস্টারের ছাত্র হয়ে তুই ফেল করস কামনে? হ্যাঁ তুই ফেল করস কেমনে? তুই তুই আমার স্টুডেন্ট, সবাই জানি তুই আমার স্টুডেন্ট, আমার মান সম্মান কই থাকবে এখন? হ্যাঁ আমি যে তোরে পড়াই তুই যে ফেল মারছস এটা আমি কারে কমু যায় ক? হ্যাঁ 10টা স্টুডেন্ট যে আমার কাছে আগে পড়তে আর কি পড়তে আইব তোর খবর তোর তোর এ আজকের দিন খাতার মাঝে লেখা রাখ, তুই লেখা রাখ যে কুদ্দুস স্যারে কইছিল তুই যে ফেল মারবি 5 সাবজেক্টে, লেখা রাখ না মিললে আমার কইস, তুই কইস, তুই আমারে কালি ওই দিন কইস যে স্যার মিলছে না আপনার কথা, তুই লেখা রাখ লেখা রাখ। কী কী তুই কি এক জিনিস খালি 100 বার কস? স্যার মনে নেই মনে নেই মনে মনে রাখার লেগে তোর ডায়েরি দিছি, ডায়েরি তো দেখবি না, চোখ বুলিয়ে তো দেখতে পারস, এই অঙ্ক পারস না। আরে খোদা এই অঙ্ক নাইনে আমার স্যারে একবার দেখে দিছে একবার, এরপরে শিক্ষা গেছি, আর তোরে 10 বার দেখানোর পর তুই পারতাসস না। আমি আর তোরে পড়াইতে না ভাই, আমারে মাফ দে ভাই, আর ভালো লাগতেছে না তোরে আমি পড়াই না, আমি মানে পুরো অর্ধেক পাগল হয়ে গেছি আর 2 দিন পর পুরো পাগল হয়ে যাবো, আমার ফিউচার আছে ভাই, আমি আর পড়াইতে হবো না। তোর কি মনে হয় আমি কি টেকা লেগে পড়াই? হ্যাঁ তোর কি মনে হয় আমি কি টেকা লেগে পড়াই? হ্যাঁ আমার কি স্টুডেন্টের অভাব আছে? আমি আমার দরকার নাই, আমি পারতাম না, না তুই আমার পুরো অতিষ্ঠ বানাই দিছস। একটা দিন আমি হোমওয়ার্ক পাই না তুই, না একটা দিন আমি হোমওয়ার্ক পাই না, আমি কিল্লিয়ে পড়াইতেছি। আর এই যে আপনারা যে ভিডিও দেখেন খালি এমনি এমনি, আমারও তো ভালো লাগতেছে না, ভিডিও খালি দিয়ে সবসময় এটা লাইক মারেন না, শেয়ার মারেন না, সাবস্ক্রাইব করেন না, বুঝবো কেমনি যে আমার ভিডিওটা ভালো লাগছে, খালি দেখা চলে যান।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। বাই।